দেশের 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 মানুষের দেশে ভালো চায় না এই শয়তান গুলো। শেখ হাসিনা, শেখ হাসিনা দেশের মানুষ, এ দেশের সন্তান, কিন্তু এই দেশের ভালো চায় না। যদি চাইতো তাহলে সে সে কিভাবে এই ট্রানজিট দিল? সে 400 কিলোমিটার ট্রানজিট দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে 25 কিলোমিটার ট্রানজিট নিতে পারে নাই। উনি যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে বলতো, আগে আমাকে 25 কিলোমিটার ট্রানজিট দাও, আমি নেপাল ভুটানের সঙ্গে ব্যবসা করব, তারপরে আমি তোমাকে 400 কিলোমিটার ট্রানজিট দেবো। ভারত না, ভারতের বাপ দিত এই কথা বলতে। অর্থনৈতিক অবস্থা খারাপ হতে হতে এমন একটা অবস্থা হতে পারে যে অবস্থায় আপনাকে বেতন দেওয়ার জন্য ভল্টে টাকা নাও থাকতে পারে, তখন কি করবেন? এখন হচ্ছে না, কিন্তু একটা সময় তো হতে পারে। আমরা যদি প্রতিদিন ভারতীয় পণ্য কিনতে থাকি তাহলে প্রতিদিন গরিব হতেই থাকবো। আমি যদি টিকে থাকতে হয় তাহলে আমাকে কেনার পাশাপাশি কিছু না কিছু বেচতে হবে। আমি যদি বেচতে না পারি তাহলে আমি টিকতে পারবো না। সুতরাং আমরা যারা বাংলাদেশের সন্তান বিশ্বের বিভিন্ন জায়গায় আছি, আমরা ভারতের আগ্রাসনের এই কথাগুলো বলি, সীমান্ত হত্যার কথাগুলো বলি, নদীর উপর আগ্রাসনের কথা বলি, আমাদের উপর যে অশ্লীল বেহায়াপনাপূর্ণ সাংস্কৃতিক আগ্রাসন চলছে, আমাদের মা বোনদের নিরাপত্তা হুমকিতে এগুলোর কথা বলি, আমার উপর যে রাজনৈতিক আগ্রাসন চলছে সেটার কথা বলি, এই সব কিছু মিলে কেন ভারতীয় পণ্য বয়কট করছে এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যে সকল মিডিয়া আমাদের সমালোচনা করছে তারা কিন্তু একবারও এই কথাগুলো বলছে না, ইন্ডিয়ান মিডিয়াগুলো এই কথাগুলো বলছে না। এর আগে রোহিঙ্গা সমস্যায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আমাকে জঙ্গি উপস্থাপন করে ইন্ডিয়ার প্রায় 14টা মিডিয়া আমার বিরুদ্ধে নিউজ করেছিল, আমি ভয়ে সেই নিউজ শেয়ার করি নাই, বুঝতে পেরেছেন? 14টা নিউজ করেছে ইন্ডিয়ান টাইমস, কলকাতার এই যে প্রথম কলকাতা সহ 14টা গণমাধ্যম আমার বিরুদ্ধে নিউজ করেছে যে আমি রোহিঙ্গাদেরকে অস্ত্র সরবরাহ করতে বলছি। আমি আমার আমার বক্তব্যকে বিকৃত করে প্রথমে সময় টিভি, তারপরে দেশ টিভি এটাকে বিকৃত করে, তারপরে সেখান থেকে এটা কলকাতায় চলে যায়, সেখানে রোহিঙ্গা সমস্যার সমাধান, তাদেরকে অস্ত্র দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, দিয়ে নিজের মাতৃভূমি উদ্ধারে পাঠাতে হবে। এখানে তাদের মা বোন যারা আছে ওদেরকে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে রাখতে হবে নিরাপত্তার সাথে, যে তোমরা যদি সঠিকভাবে এটা উদ্ধার করে ফিরে আসতে পারো তোমাদের মা বোনদেরকে নিয়ে দেবো, পাঠিয়ে দেবো আমরা এখান থেকে। তো এইরকম সাহসী পলিসি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো তাহলে নিতে পারতো, উনি ওনার মতো নেতৃত্ব আমরা পাচ্ছি না, আমরা তাই আমরা এগুলো সমাধানও করতে পারছি না। জাস্ট 1 ঘন্টার ডিসিশন রোহিঙ্গা সমস্যার সমাধান একবারে এসপার ওসপার হয়ে যাবে, সারা বিশ্ব অবাক হয়ে দেখবে। এগুলো কার কাছে বলবো? এগুলো ইন্ডিয়া থেকে আমাকে বলছে, আমি অস্ত্র সরবরাহ করতেছি রোহিঙ্গা ক্যাম্পে, এগুলো বলছে। আমরা এগুলো নিয়ে ভয় না, আমাদেরকে নিয়ে নিউজ করো, সমস্যা নাই। আমরা একটা ভয়ের খবর বলে দেই, আমরা বাংলাদেশের ভিতর দিয়ে ওই যে ট্রানজিট দিছে না হাসিনা, যে বাস ট্রাক গুলো যাবে, যাইতে দেব না, আটকাবো, সেই প্রস্তুতি নিচ্ছি, আমরা আটকাবো, আমরা আটকাবো। যদি আমাদের আমাদেরকে ওই নেপালের ভুটানের 25 কিলোমিটার ট্রানজিট না দেয়, যদি তিস্তা ব্যারেজ না খুলে দেয়, যদি আমাদের নদীগুলো খুলে না দেয়, আমরা এগুলো আটকায় দেবো, একটা গাড়ি পার হতে পারবে না। দেখি হাসিনার কয়টা পুলিশ আছে এখানে যশোর থেকে শুরু করে সিলেট পর্যন্ত পাহারা দিতে পারে, আমরা সেটা দেখবো, আমরা এটা জায়গায় জায়গায় আটকায় দেবো আমরা, ঠিক আছে? সর্বশেষ কথা, এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে সফলতা হতে হলে সবাইকে দেশের 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 মানুষের দেশে ভালো চায় না এই শয়তান গুলো। শেখ হাসিনা, শেখ হাসিনা দেশের মানুষ, এ দেশের সন্তান, কিন্তু এই দেশের ভালো চায় না। যদি চাইতো তাহলে সে সে কিভাবে এই ট্রানজিট দিল? সে 400 কিলোমিটার ট্রানজিট দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে 25 কিলোমিটার ট্রানজিট নিতে পারে নাই। উনি যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো তাহলে বলতো, আগে আমাকে 25 কিলোমিটার ট্রানজিট দাও, আমি নেপাল ভুটানের সঙ্গে ব্যবসা করব, তারপরে আমি তোমাকে 400 কিলোমিটার ট্রানজিট দেবো। ভারত না, ভারতের বাপ দিত এই কথা বলতে, কিন্তু তার এই কথা বলার ইচ্ছা নাই, হিম্মত নাই, কারণ সে দেশকে ভালোবাসে না, সে কৃষকদেরকে ভালোবাসে না। যদি বাঁচতো তাহলে সেই কাজটা করতো না, করতো না। সে ফেরি নদী পানি দেওয়ার আগে বলতো যে আমার তিস্তা খুলে দাও, বলতো, তাহলে এটা সে হতো না, এটা হতো না, এটা হতো না। এবং ফেনী নদীর পানি ইন্ডিয়ার পূর্বাঞ্চলে মারাত্মকভাবে প্রয়োজন, না হলে ওরা পানির অভাবে মরে যাবে, বাংলাদেশ পানির অভাবে মরে যাবে না, কিন্তু ওরা মরে যাবে, এইরকম পরিস্থিতি সেখানে। তাহলে এই পানি ওদের অতি প্রয়োজন, তাহলে ইন্ডিয়ার এই অতি প্রয়োজন পানি এই পূর্বাঞ্চলে দেওয়ার শর্তে আমি অবশ্যই, আমার যদি যোগ্যতা এবং মেধা থাকতো, আমি যদি দেশপ্রেমিক হইতাম, তাহলে আমি এইদিকে তিস্তার পানি আমি বের করতে পারতাম। ইন্ডিয়ার রাজনীতিবিদরা ইন্ডিয়াকে ভালোবাসছে,
কিন্তু দুঃখের বিষয় হাসিনা বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে বাংলাদেশকে ভালোবাসতে পারে নাই, সেও ইন্ডিয়াকে গিয়ে ভালোবাসে। কথা একদম সত্য, কথা একদম সত্য। এবং আমরা আমাদের দর্শকদের কাছে এই জিনিসটি জানতে চাই যে আসলে তারেক রহমান যেটা বলছেন আপনি, এটি সত্য, এটি 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 বাস্তবতা এখন। এবং এই বাস্তবতা থেকে আমাদের উত্তরণের একমাত্র পথ হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসা। এবং আপনি যদি দেশকে ভালোবাসেন, তার প্রমাণ আপনাকে দিতে হবে এই ভারতীয় পণ্য বর্জন করে। আপনি দেশপ্রেমিক নিজেকে বলবেন, আর ভারতীয় সেবাদাসের সেবাদাস হবেন, ভারতীয় সেবাদাস হয়ে দেশপ্রেমিক হওয়া যাবে না। আপনি সঠিকই বলেছেন। দর্শক, আমি তারেক ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। আপনি মানে আপনার একদম এন্ডিং নোট যদি কিছু থাকে, শেষ পর্যন্ত শেষ কিছু বলার থাকে, এবং বাংলাদেশের মানুষের প্রতি আপনার যদি। জি, আমার ফোনেও চার্জ শেষ। আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি একটাই অনুরোধ, দেশটা আমাদের, দেশটা আপনার। এই দেশে টাকা 10 টাকা এখানে রইলে আপনিও বেনিফিট পাবেন, আমিও বেনিফিট পাবো, ঠিক আছে? আপনিও বেনিফিট পাবেন, আমিও বেনিফিট পাবো। আমি যে মধু বিক্রি করি, যদি এদেশের মানুষ ইন্ডিয়ান ডাবর মধু বয়কট করে, তাহলে আমার মতো আরো যারা মধু বিক্রি করে তারা কি এখানে একটা সেলস পাবে না? তারা একটা সেলস পাবে। ঠিক একইভাবে একইভাবে অন্যান্য পণ্য যারা যেখানে যেখানে উৎপাদন করছে, তারা এগুলো যদি আমরা তাদের পণ্য কিনি, ইন্ডিয়ান পণ্য না কিনি, তাহলে তারা লাভবান হয়, ঠিক আছে? আমি যে সরকারি চাকরি করি, বেতন পাই, মনে মনে ভাবছেন আমায় তো ব্যবসা বাণিজ্য করতে হয় না, আমার তো বিক্রি করার কিছু নাই। ভাই, আপনাকে যে বেতনটা দেয় ওইটাও এখানে ব্যবসার টাকা দিয়ে, ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আসে ভাই। সো আপনি যদি ভাবেন আপনার লাগে না, তাই আপনি ইন্ডিয়ান পণ্য কিনবেন, ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন না, তাহলে একটা কথা শুনেন, আমাদের এই সমাজে অনেক গোপন সুশীল আছে যারা ইন্ডিয়ার কাছ থেকে পকেট ভারী করে, তারা কিন্তু এর নমুনা। এই নমুনা, এগুলো এগুলো নমুনা, এরা ডিরেক্ট বলে না মানুষের মাঝে, মানে মানে তারা হলো বিষ ঢুকায় দেয় না, বয়কট টয়কট এগুলো কতদূর কাজ করে, আমাদেরকে ইন্ডিয়ান পণ্য কিনতে হচ্ছে, এগুলো বলছে। আরে ভাই, আমি মানে 1,000 কোটি টাকার পণ্য বয়কট করতে পারছি না হয়তো বা, আমি তো 100 কোটি টাকার পারছি, এটা তো বাংলাদেশের, তো তুমি তো এইটুকু করতে পারবা না, তোমরা যারা পারছো। আমরা যে এই লড়াইয়ে অগ্রসর হচ্ছি, এই অগ্রসরটা অনেক অনেক বুদ্ধি বিক্রেতার পছন্দ হচ্ছে না। বুদ্ধি বিক্রেতা কেন বললাম, বেসিক্যালি তারা বুদ্ধি বিক্রি করে আমাদের সমাজে টিকে থাকে, পত্রিকায় লিখে টিকে থাকে, ব্লগিং করে টিকে থাকে, বিভিন্ন জায়গায় টক শো দেখে টিকে থাকে। এই বুদ্ধি বিক্রেতা, এদের এদের সম্পৃক্ততায় কেন এই আন্দোলন না, এই জন্য এরা এই আন্দোলনের বিরুদ্ধে। মানে আসলে ওদের ওদের প্রোডাক্টের সঙ্গে, মানে ওদের যে বুদ্ধিভিত্তিক প্রোডাক্ট, ওই প্রোডাক্টের সঙ্গে বয়কট ইন্ডিয়ান যে একটা, এটাও একটা, এটাও একটা বুদ্ধিভিত্তিক প্রোডাক্ট, যাচ্ছে না। এই জন্য ওরা মন খারাপ যে আমার প্রোডাক্ট কেন না এটা। আমি বলি যে বয়কট ইন্ডিয়ান, এটা যে বুদ্ধিভিত্তিক লড়াই, এটা যে চিন্তাগত লড়াই, এটা যে একটা অস্তিত্বের লড়াই, এই লড়াইয়ে ওই সকল বুদ্ধি বিক্রেতাদেরকে আমরা ছেড়ে দেব মাঠ। আপনারা আমাদের বিরুদ্ধাচরণ না করে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা, আমি বলছি এখন যেভাবে বললাম আপনাকে, ঠিক রিভার্সলি আপনাকে অনার দিয়ে বলবো, রিভার্সলি অনার দিয়ে বলবো। হ্যাঁ, বলছে, উনি বলছে যে আমাদের যদি এরকম প্রস্তুতি নিতাম যে আমরা এই এই পণ্যের বিকল্প, এই পণ্য তৈরি করলাম, তাহলে একটা বয়কট কার্যকর হতো। আমার কথা যে আপনি বয়কটের প্রস্তুতি নেবেন এবং সেই সাবসিডি এ এ পণ্য তৈরি করবেন, তা আপনার পণ্য কে তৈরি করবে? যে পণ্যগুলো আছে এগুলো পছন্দ হচ্ছে না, পটেটো ক্রেকার্স, তারপরে আমাদের বম্বে সুইটসের, তারপরে আমাদের এই যে বিডি ফুডের, তারপরে আকিস ব্রিভারিজের পণ্যগুলো, ফ্রেশ গ্রুপের পণ্যগুলো, প্রাণ গ্রুপের পণ্যগুলো, এরা যে একটা আয়োজন করে ব্যবসা আছে, এই প্রস্তুতি যথেষ্ট না, যথেষ্ট হচ্ছে না? আমার এগুলো কিভাবে বলবো, এগুলো অনেক চিকন বুদ্ধি দিয়ে আমাদের এই আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা এগুলো নিয়ে সচেতন আছি। এবং আমি তো বললাম যে এই জনগণ ঠান্ডা
কোমল পানীয় না খায় গরম কোমল পানীয় খাচ্ছে, সে জনগণ জেনে বুঝে খাচ্ছে, তারা এই সকল বুদ্ধি বিক্রেতার মানে দুই একটা বক্তব্যে যে আমাদের বয়কট কাজ করছে না, এগুলো তারা 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 যেহেতু আমি কিভাবে বলবো আর কি আপনাকে। না এখন অনেকে বলছে তারেক, অনেকে বলছে অনেক, আমি এটাকে কি বলবো কিভাবে বলবো, যে অনেকে বলছে না 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 এরা তো শুধু ফটো সেশন করছে, এরা তো সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে দিয়ে এরা ফটো সেশন করছে, কিন্তু আসলে বাস্তবে কিছুই নাই, এটা কিভাবে মোকাবেলা করবেন, এটা কি বলবেন? এইটা আপনারা এই টার্ন ওভারটা দেখবেন কিভাবে, আমরা এখন পর্যন্ত অর্থনীতির যে টার্ন ওভার গুলো আলোচনা করছি এগুলো 22-23 অর্থ বছরের টার্ন ওভার গুলো আমরা আলোচনা করছি, যে সময় বয়কট আন্দোলন ছিল না, যেই ট্রানজেকশন গুলো, এইটার আমরা পার্থক্যটা দেখতে পারবো কখন, যে 23-24 অর্থ বছরের আমদানি রপ্তানির হার, 23-24 অর্থ বছরের দেশীয় কোম্পানি যে ভ্যাট দিবে তার হার, আমি বেশি কিছু না মানে সিম্পলি মজো কোম্পানি যে 1 টাকা করে ফিলিস্তিনিকে দিচ্ছে, সেই 1 টাকা করে দিয়ে 2 দিনের টার্ন ওভার ছিল 1,40,00,000 ইউনিট, 2 দিনের টার্ন ওভার, তাহলে মাসের টার্ন ওভার কতটুকু বলেন আপনি? এইটা তো কোক বিক্রি করতো তাই না? এবং একটা অদ্ভুত বিষয় হলো যে ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র হওয়াতে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল জায়ান্ট তারা ইন্ডিয়াকে দক্ষিণ এশিয়ার মালিকানা দিয়েছে, পণ্যের মালিকানা। আমি কিভাবে, যেমন কোক বাংলাদেশে যেটা বিক্রি হচ্ছে এটার প্যাটেন্ট 890 কোড দিয়ে, হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশে উৎপাদন হলেও এইটা ইন্ডিয়ান রিজনের আওতাভুক্ত করে দিয়েছে, তারা আওতাভুক্ত করে দিয়েছে, ইন্ডিয়ান রিজন ভুক্ত করে দিয়েছে, যার ফলে এটার কোড 890-894 না, বাংলাদেশি না, বাংলাদেশে উৎপাদন হচ্ছে বাট এটা ইন্ডিয়ান ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে। তো এই যে যারা এরকম ইন্ডিয়ান ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে, আমি যেটা প্রশ্ন ওই জায়গায় ফিরছি যে আমাদের এখন মানে এখন আমরা তো অনেক মানুষ বেকার, ঠিক আছে, আমি আপনাদেরকে বলি আমরা যদি এই আন্দোলনের অংশ হিসেবে 1,000 ইন্ডিয়ান কেউ যদি আমরা ছাঁটাই করতে পারি 26,00,000 মধ্যে, তাহলে 1,000 পরিবার ফিল করবে না তাদের কর্মসংস্থান নতুন করে হচ্ছে? এক্স্যাক্টলি, ফিল করবে না। তারপরে আমি আপনাকে বলছি যে দেশীয় পণ্যের চাহিদা কতটুকু, গতকালকে দেখলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ 90 টাকা কেজি আর দেশি পেঁয়াজ 60 টাকা কেজি। তো তার মানে কি, মানে কয়েকটা কারণে একটা পণ্যের দাম বাড়তে পারে আবার কমতেও পারে। একটা পণ্য যদি মানুষ বয়কট করা শুরু করে, এই পণ্য যদি অ্যাভেলেবল মানে এটা যদি মার্কেট থেকে তার চেইন হারায় ফেলে, ভালো করে শুনেন কিন্তু, যে একটা জিনিস মার্কেটে অ্যাভেলেবল আছে চেইনও আছে, তাহলে মানুষ না কিনলে ওই জিনিসের দাম কমবে, বুঝছেন? কিন্তু যদি চেইনটা ভেঙে পড়ে তখন মানুষ না কিনলে দাম বাড়ে। গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গোটা দেশকেই কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। শুক্রবার 19 এপ্রিল এক বিবৃতিতে তিনি একথা বলেন। গত 17 ও 18 এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাদের এবং কেন্দ্রীয় যুবদল নেতার জামিন আবেদন নামঞ্জুর ও কারা অন্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি প্রদান করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন দেশটা এখন সরকারের মগের মুল্লুকে পরিণত হয়েছে, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাসন গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে।
অব্যাহত গতিতে বানোয়াটো ভিত্তিহীন মামলায় দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্থ ও নাজেহাল করা হচ্ছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়। তিনি বলেন, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি শামীম চৌধুরী, মোজাম্মেলুল ইসলাম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, নূর ইসলাম চেয়ারম্যান, ঘোড়ারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, জেলা যুবদল সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম দলিল লেখক ও জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আবুল মনসুর খান দীপকের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ জুলুমবাস সরকারের চলমান নিরবিচ্ছিন্ন অপকর্মেরই অংশ। তিনি আরও বলেন, আদালত কর্তৃক উল্লেখিত নেতাদের জামিন বাতিল ও কারা অভ্যন্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াটো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্তে মুক্তি জোর আহ্বান জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।